আমার কি খারাপ লাগে না যখন কেউ যদি বলে নবী আমার মতো মানুষ এই কথা বলে, এটা কি নাস্তিক হয় না? এটা বড় নাস্তিক, ঠিক কি না? আর এই কথাগুলো চলে ধর্মের নামে, কিসের নামে? দাড়ি টুপি চুপাবাদি সব আছে, ইউটিউবে দেখবেন হাজার হাজার এরকম শয়তান মোল্লা আছে যারা বক্তব্য দিচ্ছে নবী কিছু জানে না, পড়তে জানে না, আলিফবা পারে না, নাউজুবিল্লাহ মিন জালিক, হরফ জানে না, নাউজুবিল্লাহ মিন জালিক, নবী আমাদের মতো মানুষ, নবী এটা নবী সেইটা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার সামনে বেয়াদবি, আল্লাহর নবীকে আল্লাহর নূর হিসেবে বিশ্বাস করে না, এগুলোই নাস্তিকতা, ঠিক কিনা? সালাতু সালাম অস্বীকার করা নাস্তিকতা, ইয়া নবী সালামকে বেদাত বলা নাস্তিকতা, প্রিয় নবীকে হাজির নাজির না মানা নাস্তিকতা, প্রিয় নবী কালমে গায়েবের মূল হিসেবে না চিনা নাস্তিকতা, প্রিয় নবীকে সকল হায়াতের জীবনের মূল হিসেবে না চিনা নাস্তিকতা, ঠিক প্রিয় নবীর আহাল পরিবার আহলে বাইতকে যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা। এই দৃষ্টিতে মুয়াবিয়া ইয়াজিদ বড় নাস্তিক, ঠিক কিনা? মুয়াবিয়া ইয়াজিদ বড় নাস্তিক, যেহেতু তারা আহলে বাইতকে অস্বীকার করেছে, আহলে বাইতকে অস্বীকার মানে আল্লাহ রসুলকে অস্বীকার, আল্লাহ রসুলকে অস্বীকার মানে আল্লাহকে অস্বীকার, ঠিক কিনা? ঠিক একইভাবে কেউ যদি খোলাফায়ে রাশিদিন কাউকে অস্বীকার করে সেটাও নাস্তিকতা, যেমন শিয়াবাদীরা তারা খোলাফায়ে রাশিদিন সবাইকে বিশ্বাস করে না, তারাও নাস্তিক, কারণ একটা সাথে একটা কি কানেকশন, একটা সাথে একটা, একটা অস্বীকার সব বলেন, একটা অস্বীকার মনে করেন একটা গোল গোল বৃত্ত আছে, এটাকে এটাকে নিয়ে একটা কি করলেন দেওয়াল হলো, এই এই দেওয়ালের নিচের যে একটা যদি আপনি নিয়ে নেন তাহলে বাকি সবগুলো, বাকি সবগুলো কি পড়ে যাবে, আপনি একটা অস্বীকার করেছেন বাকি সব অস্বীকার হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক সে জায়গায় কেউ যদি সাহাবায়ে কেরাম প্রকৃত সাহাবিদের মধ্যে কোনো একজনকে অস্বীকার করে সেও নাস্তিক, কেউ যদি সত্যের ইমাম যারাই আছে সেই ইমামদেরকে যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা, কেউ যদি আউলিয়া কেরাম প্রকৃত আউলিয়া কেরাম যারা তাদের কোনো একজনকে অস্বীকার করে সেটাও নাস্তিকতা, ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মুলুকিয়ত স্বৈরতন্ত্র সেটাও নাস্তিকতা, কারণ আমার রাষ্ট্র বিশ্বের ব্যবস্থাপনা হলো খেলাফত ইনসানিয়ত, ঠিক কিনা? এটা আল্লাহর দান, আল্লাহর রসুলের দান, এটা আহলে বাইত খুলাফায়ে রাশিদিনের দান, ঠিক কিনা? মানবতা, মানবতার রাজনীতি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা, ঠিক কিনা? সে তো এটা ব্যাখ্যা অনেক, ধর্মের নামে ধর্মের বিরুদ্ধে দুই ধরনের নাস্তিক আছে, একজনের দাড়ি টুপি জুব্বা বাগি নাই, আরেকজনের দাড়ি টুপি জুব্বা বাগি আছে, ঠিক কিনা? সেজন্য এক নাস্তিকের বিরুদ্ধে আপনি লেগে গেছেন, এই নাস্তিককে কে নাস্তিক বানালো সেটাও দেখতে হবে, আজকে সে নাস্তিক কেন হলো এই শয়তান মোল্লাগুলোর কারণে সেও নাস্তিক হয়েছে, এই শয়তান মোল্লারা কোরআন হাদিস সামনে রেখে যদি নবীর সামনে বেয়াদবি করে তাহলে সে কিভাবে করে না, সে বলতেছে মোল্লারা করতে পারে আমি করলে সমস্যা, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ, আমার সামনে কোরআন হাদিস সব আছে, আমি যদি বলি নবী আমার মতো মানুষ এটা কি নাস্তিকতা নয়? এটার বিরুদ্ধে আপনারা কখনো প্রতিবাদ করেছেন? আপনাদের মানে সবাইকে বলছি করেন, আমরা করছি সেটা আপনাদেরকে সবাইকে নিয়ে, ঠিক কিনা? সেজন্য বলছি পৃথিবীতে কোনো নাস্তিকতার পক্ষে আমরা যেতে পারবো না, সব নাস্তিকতার বিরুদ্ধে আমাদের সমানভাবে থাকতে হবে, ঠিক কিনা? ধর্মের নামে ধর্মবিরোধী সব নাস্তিকতার বিরুদ্ধে আমার অবস্থান ক্লিয়ার থাকতে হবে। আরেকটা কথা, তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, গায়ে লেপটিয়ে নাও, তোমার ঘরে তুমি যা ইচ্ছা তা করো, তুমি আমার মতের বিরুদ্ধে আমার অধিকারের বিরুদ্ধে আমার আদর্শের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না, ঠিক কিনা? তোমার যদি আমার নবীকে ভালো না লাগে তুমি তোমার জায়গায় থাকো, তোমাকে আমরা মারবো না কাটবো না, আল্লাহ আল্লাহ রসুল তোমার বিচার করবে, ঠিক কিনা? কিন্তু তুমি আমার রসুলের উপর আমার আল্লাহর উপর আঘাত করতে এই অধিকার তোমার নাই। ঠিক একইভাবে আমি মাজার শরীফ ভক্ত, ভালোবাসি মাজার শরীফ, জিয়ারত করব, আমার মাজার শরীফ যদি তোমার ভালো না লাগে 200 মাইল দূরে থাকো, কিন্তু আমার মাজার শরীফে হামলা করা তোমার অধিকার না, আমার মাজার শরীফ অস্বীকার করা তোমার অধিকার না, ঠিক না? এটাই হলো ইসলাম, কিন্তু সেটা নাই, আমাদেরকে আবার দুনিয়াতে এটা আনতে হবে, এটার অভাবে সব কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইসলামকে প্রকৃত মুসলমানের মাধ্যমে যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আমিন। আরে তোমার অস্তিত্ব নয়, কুল কায়নাতের অস্তিত্ব, খুদ খুদার সব কিছুর অস্তিত্ব হলেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, কেউ স্বীকার করুক
বা না করুক, কেউ স্বীকার করুক। আজকের যে সূর্যের আলো, সবাই সূর্যের আলো পাচ্ছে, আস্তিক নাস্তিক পৃথিবীর যেখানেই যে থাকুক না কেন প্রত্যেকে সূর্যের আলো পাচ্ছে, চন্দ্রের আলো পাচ্ছে, অক্সিজেনের অধিকার পাচ্ছে কিনা সমানভাবে পাচ্ছে। একটুখানি অক্সিজেন বন্ধ করে রাখেন, শেষ। আপনি যে সূর্যের আলো পাচ্ছেন, চন্দ্রের আলো পাচ্ছেন, অক্সিজেনের অধিকার পাচ্ছেন, এটা কি আপনার তৈরি? কি বলেন? আর আপনার যদি তৈরি হয়, নিজের তৈরি হলে করোনায় কি এত মানুষ মারা যেত? বলেন না সবাই। আসলে করোনায় তো অক্সিজেনের অভাবে মারা যায় নাই, সে অক্সিজেন নিতে না পারার কারণে মারা গেছে। অক্সিজেন আছে, তার মেশিনটা, তার কর্মশক্তিটা, তার ভিতরের যন্ত্রটা, সেটা মূলত অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অক্সিজেন অ্যাভেলেবল, অক্সিজেনে ভরপুর। আমরা মাছ পানিতে ভাসমান, কোথায় ভাসমান? পানি। আমরা বাতাসে ভাসমান, আমরা কোথায় ভাসমান? দেখছি না, কিন্তু আমরা বাতাসে ভাসছি, বাতাসে ভাসমান। আপনি পৃথিবীকে একটু চিন্তা করেন, বিজ্ঞানীরা কি বলে পৃথিবী গোল? পৃথিবী কি বলে না? পৃথিবী তো গোল জায়গায় কি মানুষ থাকতে পারে? গোল জায়গায় কি মানুষ থাকতে পারে? গোল একটা বৃত্ত, বড় করে বৃত্ত আঁকেন, সেখানে কি মানুষ থাকতে পারবে, অবস্থান করতে পারবে? আজকে গোল জায়গায় আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অবস্থান, সেটাও রহমতুল্লিল আলমিনের কারণে। আওয়াজ বল সুবহান। এই যে পৃথিবীর কথা বলছিলাম, সারা জগৎ, সারা পৃথিবী, আমরা যারা বসবাস করছি, আমরা সবাই বাতাসের ভিতরে, অক্সিজেনের ভিতরে। অক্সিজেনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই। দুর্বল হয়ে যায় আমার অক্সিজেন, মানে আমার সেই মেশিন, যন্ত্র, শ্বাস প্রশ্বাস, শ্বাসনালী, কণ্ঠনালী, যেটাই বলি, এগুলো ভিতরের এই সব কিছু দুর্বল হয়ে গেলে তখন আমি অভাবে মারা যাই, অথবা আমি অক্সিজেন না নিতে পেরেই মারা যাই। তাহলে বোঝা গেল করোনার মধ্যে এতগুলো মানুষ মারা যেত না যদি অক্সিজেন মানুষ তৈরি করতে পারত। মানুষের তৈরি অক্সিজেন সেটা সীমিত সময় আপনাকে বাঁচিয়ে রাখে, সেটা আবার টাকা পয়সা দিয়ে কিনতে হয়, ঠিক না? ব্যয়বহুল অর্থ ব্যয় করতে হয়। আর আল্লাহর দেওয়া, স্রষ্টার দেওয়া যে অক্সিজেন আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, সবাই পাচ্ছে, ওই নাস্তিকও পাচ্ছে, এই অক্সিজেন কিভাবে আসলো? সূর্যের আলো কিভাবে আসলো? চন্দ্রের আলো কিভাবে আসলো? এই যে যা কিছু আমরা দেখছি এগুলো কিভাবে আসলো? এটার মূল হাকিকত হলো আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিছু ছিল না, অন্ধকার ছিল, কিছু ছিল না। আল্লাহ বলছেন, কোনো কিছুই সৃষ্টি করার আগে আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি। কিছু সৃষ্টি করার আগে আমার হাবিবকে সৃষ্টি করেছি, তফসিরে রুহুল বায়ান। তাহলে প্রিয় নবীকে সবার আগে সৃষ্টি করেছেন, এর আগে কোনো কিছুই অস্তিত্ব ছিল না। প্রিয় নবী ছিলেন কোথায় ছিল? আল্লাহ বললেন, আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি, কিছুই ছিল না তখন। আমি থাকার জন্য দুনিয়া লাগে, লাগে কি লাগে না বলে, লাগে কি লাগে না? আমি থাকার জন্য ভূমি লাগে। আল্লাহ রসুল কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আমাদের ইমামগণ দিয়েছেন, এ প্রশ্নের উত্তর আল্লাহর প্রিয় রসুল নিজেই দিয়েছেন, যে কোনো কিছুই যখন ছিল না তখন আমি নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, এবং সেই নূর আল্লাহর কুদরতে নূরে একাকার হয়েছিল। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে নূর একাকার ছিল, এর পরবর্তীতে সেই নূরের মাধ্যমে
আকাশ আরশ কুরসি লোহা কলম আসমান জমিন জিন ফেরেশতা মানুষ ধাপে ধাপে আল্লাহ সৃষ্টি করেছেন। আরশ কুরসি লোহা কলম সবকিছুর মূল প্রিয় রব, সুবহানাল্লাহ, সবকিছুর মূল কি প্রিয় রব, ঠিক আসমান জমিন জিন ফেরেশতা মানুষ সবকিছুর মূল প্রিয় রব, সুবহানাল্লাহ। মানুষ বুঝে না কেন জানেন, মানুষ সবসময় নিজের উপর ডিপেন্ড, মানে নিজের উপর চিন্তা করে ভাবে, এই ক্ষেত্রে মানুষ কি অ্যাক্সিডেন্ট করে। যখন আমরা কিছু বলি পাবলিক যখন শুনে, অনেক পাবলিক নিজের উপর গ্যাস করে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, সবার আগে নবী, এটা কিভাবে সম্ভব, নবী আল্লাহর নূর, এটা কিভাবে সম্ভব। এই যে মানুষের উপর, নিজের উপর, নিজের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, নিজের যে ক্ষমতার উপর সে চিন্তা করে আল্লাহ রসুলকে আওয়াজে বলে নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা করতো আবু জাহেল, এই ধরনের কে চিন্তা করতো বলেন না, কে চিন্তা করতো, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবি কখনোই চিন্তা, মেরা শরীফ থেকে আসার পরে যারা প্রকৃত সাহাবি তারা এক বাক্যে বলেছেন আল্লাহর নবীর পক্ষে সব সম্ভব, সুবহানাল্লাহ বলবেন না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, তিনি বলতেছেন আমার নবী যদি বলে থাকে তাহলে সেটা আমার নবীর পক্ষে সম্ভব। সাহাবায়ে কেরামের আকীদা, তারা আবু জেহেলের দৃষ্টিতে নবীকে দেখে নাই, আবু জেহেল নিজের দৃষ্টিতে নিজের উপর যে আমি মানুষ, তিনিও তো মানুষ, নাউজ বিল্লাহ মিন জানে মানুষ কি, একটা পা যখন এভাবে দাঁড়াবে দাঁড়াতে পারবে কিছু পর, আর দুইটা পা যখন একসাথে আলেক করবে জমিন থেকে পারবে, এটা আমাদের পক্ষে সম্ভব, পরে যাব। আবু জেহেল যুক্তি দিচ্ছে, সিদ্দিক আকবর বলতেছেন তুমি এক পা তুলো, এক পা তুললেন, আচ্ছা আর এক পা তুলো তো, তখন পারতেছেন না, বলতেছ তুমি দুই পা তুলে উঠতে পারতেছো না, আর তোমার নবী কুল কায়েনাত আরশ কুরসি লহ কলম জান্নাত জাহান্নাম সব থেকে আসছে, এটাকে এইভাবে বিশ্বাস করো, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। তাহলে আবু জেহেল তার শয়তানি দৃষ্টিতে দেখতেছে নবীকে, আর সিদ্দিক আকবর বলতেছেন আর শুনো আমার নবী যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কখনো প্রশ্ন করি না আল্লাহ কেমন দেখান আমাদেরকে, আমরা বলেছি আপনি নবী যেটা বলেছেন সেটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসলে না তো বাস্তব, সেটা কি বাস্তব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিদ্দিক আকবর বলছেন এটা যেমন সত্য আল্লাহকে আল্লাহর নবী দেখেছেন এটাও সত্য, সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে আর কাফের শয়তানের বিশ্বাস কেমন, আমি কি ঈমানের পক্ষে থাকব নাকি আবু জেহেলের পক্ষে থাকব, সেটা আমাকে ডিসিশন নিতে হবে, ঠিক না। আল্লাহর নবীর পক্ষে অসম্ভব এমন কিছু, আল্লাহ সব কিছু দিয়েছেন, কোরআন শরীফ বলছেন, আমরা না, কোরআন শরীফ বলছেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস রাত্রের অতি অল্প সময়ে প্রিয় নবী সফর করেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোথায় মক্কা শরীফ, কোথায় বাইতুল মুকদ্দাস, তখন কয়েকদিন লেগে যেত, প্রায় মাসখানেক লেগে যেত এত দূরে যেতে, আর সেখানে আল্লাহর প্রিয় নবীর সফর, কোরআন শরীফে প্রমাণ দিচ্ছেন আমার নবীকে আমি নিজেই মক্কা শরীফ থেকে মদিনার বাইতুল মুকদ্দাসের মধ্যে আমি নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। কোরআন বলতেছে সম্ভব, আমি যদি বলি অসম্ভব, ঈমান থাকবে, বলেন ঈমান থাকবে, সেজন্য বেশিরভাগ মানুষ নিজের উপর চিন্তা করে পাপনা করে আল্লাহ রসুলকে চিন্তা করে, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ সব কিছুর পূর্বে আমাদের নবীকে সৃষ্টি করেছেন, অতএব কেউ যদি আল্লাহর নবীকে অস্বীকার করে সে মূলত আসমান জমিন জিন ফেরেশতা মানুষ সব কিছুকে সে অস্বীকার করে, ঠিক না, এমনকি নিজেকে নিজের অস্তিত্বকে সে অস্বীকার করে, ঠিক না। এজন্য কেউ যদি নবীর সামনে বেয়াদবি করে অবমাননা করে তাকে বুঝতে হবে সে নিজের বিরুদ্ধে চলে গেল, আজকে যারাই করতেছে যে করতেছে সেটা
নিজে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, নিজে নিজেকে অস্বীকার করে। তাই আমরা বলবো এটা হচ্ছে ধর্ম বিরোধী নাস্তিকতা, সেই ধর্ম মানে না, ধর্মের বিরুদ্ধে তার অবস্থান, তাই তে প্রিয় নবীর বিরুদ্ধে অবস্থান, ঠিক কিনা? কিন্তু সে জানে না প্রিয় নবী সব কিছুর মূল, ঠিক কিনা? অনেকে প্রিয় নবী ইসলাম ধর্ম দিয়েছেন তাই শুধু মুসলমান যারা তাদের জন্য নবী, না, আল্লাহ বলতেছেন আমার নবী শুধু মুসলমানের নবী নন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি নবী বলে দিন আপনি সকলের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন না, কোরআন শরীফ বলছে আল্লাহর নবী সকলের নবী, ঠিক কিনা? ইসলাম কি? ইসলাম একটা সিস্টেম, ইসলাম একটা পদ্ধতি, ইসলাম একটা রীতি। আমার আত্মিক সেট আপ কেমন হবে, আমার জীবনের ধারা কেমন হবে, আমার সমাজ রাষ্ট্র বিশ্বের পদ্ধতি কেমন হবে, সিস্টেম কেমন হবে, আমার নীতি নৈতিকতা, আমার আদর্শ চরিত্র, আমার জ্ঞান গুণ সভ্যতা, এসব কিছুর জন্য ইসলাম, ঠিক কিনা? ইসলাম, আর ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের কোন একটা দিক মানবতার বিরুদ্ধে নয়, ঠিক কিনা? সবকিছু মানবতার পক্ষ, মানুষের জন্য ইসলাম, মানবতার কল্যাণে ইসলাম, ঠিক কিনা? যেই কাজটা মানবতার অকল্যাণ হয় সেটা ইসলাম নয়, যে কাজটা মানবতার বিরুদ্ধে যায় সেটা ইসলাম নয়, যে কাজের মাধ্যমে মানবমণ্ডলী ক্ষতিগ্রস্ত হয় সেটা ইসলাম নয়। ইসলাম আসছে মানুষকে রক্ষা করার জন্য, নাকি মানুষকে ডুবিয়ে দেওয়ার জন্য? ডুবন্ত মানুষ, ধ্বংস হয়ে যাওয়া মানুষ, আইয়ামে জাহেলিয়াতের সেই অতল গহ্বরে পড়ে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করার জন্য ইসলামের আগমন। বলেন কিসের আগমন? কোরআন শরীফ বলছে ওহে আমার নবী, মানুষরা যখন জাহান্নামে পড়ে যাচ্ছিল, জাহান্নামে পড়ে যাচ্ছিল মানুষ, আপনি নবী এসে হাত মুবারক বাড়িয়ে দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করলেন। মানে আগুনের গর্তে পড়ে যাচ্ছে, সেখান থেকে একজন কেউ এসে যদি হাত বাড়িয়ে দেয়, এটা কত বড় দান! কেউ এসে যদি তাকে হাত বাড়িয়ে দেয়, কত বড় দান! সেই ডুবে যাওয়া, আগুনে পড়ে যাওয়া, গর্তে পড়ে যাওয়া মানুষকে আপনি রসুল উদ্ধার করেছেন। আওয়াজ বলছে কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে, সবাই পড়ে গেছিলাম, সেখান থেকে উদ্ধার করলেন প্রিয় নবী, বাঁচালেন প্রিয় নবী, অস্তিত্ব দিলেন প্রিয় নবী, ইসলাম দিলেন প্রিয় নবী, বিধান দিলেন প্রিয় নবী, সমাজ রাষ্ট্র বিশ্ব সব কিছু সুন্দরভাবে পরিচালনার সিস্টেম খেলাফতে ইনসানিয়ত দিলেন প্রিয় নবী। আওয়াজ দিবেন সুবহান। আমি একবার আলোচনা করেছিলাম নাস্তিক অনেক ধরনের হয়, কেউ ধর্মকে স্বীকার না করেও নাস্তিক হয়, আবার ধর্মের অনুসারী দাবি করেও নাস্তিক হয়, ঠিক কিনা? কেউ যদি বলে আমি রসুলকে মানি না, রসুলের সাথে বেয়াদবি, এটা সবার খারাপ লেগেছে, আমার আপনার সবার, ঠিক কিনা? কিছু অসুন্দর অশালীন ভাষায় কথা বলেছে, সবার খারাপ লেগেছে। আচ্ছা আমাদের কি খারাপ লাগে না যখন বলে নবী আমাদের মতো মানুষ, ঠিক কিনা? আমার কি খারাপ লাগে না যখন কেউ যদি বলে নবী আমার মতো মানুষ, এই কথা বলে, এটা কি নাস্তিক হয় না? এটা বড় নাস্তিক, ঠিক কিনা? আর এই কথাগুলো চলে ধর্মের নামে, কিসের নামে? দাড়ি টুপি চুপ বাবাটি সব আছে, ইউটিউবে দেখবেন হাজার হাজার এরকম শয়তান মোল্লা আছে যারা বক্তব্য দিচ্ছে নবী কিছু জানে না, পড়তে জানে না, আলিব্বা পারে না, নাউজুবিল্লাহ মিন জালিক, হরফ জানে না, নাউজুবিল্লাহ মিন জালিক, নবী আমাদের মতো মানুষ, নবী এটা নবী সেইটা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার সামনে বেয়াদবি, আল্লাহর নবীকে আল্লাহর নূর হিসেবে বিশ্বাস করে না, এগুলোই নাস্তিকতা, ঠিক কিনা? সালাতু সালাম অস্বীকার করা নাস্তিকতা, ইয়া নবী সালামকে বেদাত বলা নাস্তিকতা, প্রিয় নবীকে হাজির নাজির না মানা নাস্তিকতা, প্রিয় নবী কালমে গায়েবের মূল হিসেবে না চিনা নাস্তিকতা, প্রিয় নবীকে সকল হায়াতের জীবনের মূল হিসেবে না চিনা নাস্তিকতা, ঠিক প্রিয় নবীর আহাল পরিবার আহলে বাইতকে যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা। এই দৃষ্টিতে মুয়াবিয়া ইয়াজিদ বড় নাস্তিক, ঠিক কিনা? মুয়াবিয়া ইয়াজিদ বড় নাস্তিক,
যেহেতু তারা আহলে বাইত স্বীকার করেছে, আহলে বাইত স্বীকার মানে আল্লাহ রসুলকেও স্বীকার, আল্লাহ রসুলকেও স্বীকার মানে আল্লাহকেও স্বীকার, ঠিক না? ঠিক একইভাবে কেউ যদি খোলাফায়ে রাশিদিন কাউকে অস্বীকার করে সেটাও নাস্তিকতা। যেমন শিয়াবাদীরা, তারা খোলাফায়ে রাশিদিন সবাইকে বিশ্বাস করে না, তারাও নাস্তিক। কারণ একটা সাথে একটা কি কানেকশন, একটা সাথে একটা, একটা অস্বীকার সব বলেন, একটা অস্বীকার মনে করেন একটা গোল গোল বৃত্ত আছে, এটাকে এটাকে নিয়ে একটা কি করলেন দেওয়াল হলো, এই এই দেওয়ালের নিচের যে একটা যদি আপনি নিয়ে নেন তাহলে বাকি সবগুলো, বাকি সবগুলো কি পড়ে যাবে, আপনি একটা অস্বীকার করেছেন বাকি সব অস্বীকার হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক সে জায়গায় কেউ যদি সাহাবায়ে কেরাম প্রকৃত সাহাবিদের মধ্যে কোনো একজনকে অস্বীকার করে সেও নাস্তিক। কেউ যদি সত্যের ইমাম যারাই আছে সেই ইমামদেরকে যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা। কেউ যদি আউলিয়া কেরাম প্রকৃত আউলিয়া কেরাম যারা তাদের কোনো একজনকে অস্বীকার করে সেটাও নাস্তিকতা, ঠিক না? কেউ যদি মনে করে যে আমার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মুলুকিয়ত স্বৈরতন্ত্র সেটাও নাস্তিকতা, কারণ আমার রাষ্ট্র বিশ্বের ব্যবস্থাপনা হলো খেলাফত ইনসানিয়ত, ঠিক না? এটা আল্লাহর দান, আল্লাহ রসুলের দান, এটা আহলে বাইত খুলাফায়ে রাশিদিনের দান, ঠিক না? মানবতা, মানবতার রাজনীতি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যদি কেউ অস্বীকার করে সেটাও নাস্তিকতা, ঠিক না? সে তো এটা ব্যাখ্যা অনেক, ধর্মের নামে ধর্মের বিরুদ্ধে দুই ধরনের নাস্তিক আছে, একজনের দাড়ি টুপি জুব্বা বাগি নাই আর একজনের দাড়ি টুপি জুব্বা বাগি আছে, ঠিক না? সেজন্য এক নাস্তিকের বিরুদ্ধে আপনি লেগে গেছেন, এই নাস্তিককে কে নাস্তিক বানালো সেটাও দেখতে হবে। আজকে সে নাস্তিক কেন হলো, এই শয়তান মোল্লাগুলোর কারণে সেও নাস্তিক হয়েছে। এই শয়তান মোল্লারা কোরআন হাদিস সামনে রেখে যদি নবীর সামনে বেয়াদবি করে তাহলে সে কিভাবে করে না, সে বলতেছে মোল্লারা করতে পারে আমি করলে সমস্যা, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ, আমার সামনে কোরআন হাদিস সব আছে, আমি যদি বলি নবী আমার মতো মানুষ, এটা কি নাস্তিকতা নয়? এটার বিরুদ্ধে আপনারা কখনো প্রতিবাদ করেছেন? আপনাদের মানে সবাইকে বলছি করেন, আমরা করছি সেটা আপনাদেরকে সবাইকে নিয়ে, ঠিক না? সেজন্য বলছি পৃথিবীতে কোনো নাস্তিকতার পক্ষে আমরা যেতে পারবো না, সব নাস্তিকতার বিরুদ্ধে আমাদের সমানভাবে থাকতে হবে, ঠিক না? ধর্মের নামে ধর্ম বিরোধী সব নাস্তিকতার বিরুদ্ধে আমার অবস্থান ক্লিয়ার থাকতে হবে। আরেকটা কথা, তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, গায়ে লেপটিয়ে নাও, তোমার ঘরে তুমি যা ইচ্ছা তা করো, তুমি আমার মতের বিরুদ্ধে, আমার অধিকারের বিরুদ্ধে, আমার আদর্শের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না, ঠিক না? তোমার যদি আমার নবীকে ভালো না লাগে তুমি তোমার জায়গায় থাকো, তোমাকে আমরা মারবো না, কাটবো না, আল্লাহ আল্লাহ রসুল তোমার বিচার করবে, ঠিক না? কিন্তু তুমি আমার রসুলের উপর, আমার আল্লাহর উপর আঘাত করতে এই অধিকার তোমার নাই। ঠিক একইভাবে আমি মাজার শরীফ ভক্ত, ভালোবাসি মাজার শরীফ, জিয়ারত করব, আমার মাজার শরীফ যদি তোমার ভালো না লাগে 200 মাইল দূরে থাকো, কিন্তু আমার মাজার শরীফে হামলা করা তোমার অধিকার না, আমার মাজার শরীফ অস্বীকার করা তোমার অধিকার না, ঠিক না? এটাই হলো ইসলাম, কিন্তু সেটা নাই। আমাদেরকে আবার দুনিয়াতে এটা আনতে হবে, এটার অভাবে সব কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইসলামকে, প্রকৃত মুসলমানের মাধ্যমে যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই সুন্নত শরীফ আদায় করে নিন।